হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে চলে এসেছি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকে আমাদের কাছে চলে এসেছে CV12 ইঞ্জেকশান। এই CV12 ইঞ্জেকশানের কাজ কী, এর ডোজ কী রয়েছে এবং এর দাম কত, কোথায় পাবেন, এর কী কী সাইড এফেক্ট হতে পারে এই ইঞ্জেকশান নেওয়ার পর, সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। তাহলে বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন, দেখলে ফুল ডিটেলস জানতে পারবেন CV12 ইঞ্জেকশান সম্পর্কে। তাহলে বন্ধুরা চলুন আজকে ভিডিও শুরু করা যাক। আর শুরু করার আগে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে টিপে অল নোটিফিকেশনে ক্লিক করুন, কারণ নেক্সট কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, থেকে একটু যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট করতে পারেন। তাহলে বন্ধুরা চলুন আজকে ভিডিও শুরু করা যাক। CV12 ইঞ্জেকশান দেখতে পাচ্ছেন, দুটি অ্যাম্পুল আমাদের কাছে রয়েছে। একটু মিক্সড করে আপনাকে ইঞ্জেকশানটা নিতে হয়। প্রথমত আমার ব্যাক সাইডে যদি দেখি, এখানে CV12 ইঞ্জেকশানের দুটি কাম্বো প্যাক এখানে রয়েছে, যেখানে আপনারা CV12 দুটো সিসি দিতে পাচ্ছেন। একটা রয়েছে 1 ml এবং আরেকটাতে রয়েছে 1.5 ml ইঞ্জেকশান, ঠিক আছে। খুবই কম সামান্য দাম, এখানে 15.30 টাকার MRP রয়েছে। এখানে ব্যাচ নাম্বার, ম্যানুফ্যাকচার ডেট এবং এক্সপাইরি ডেট অলরেডি মেনশান করা রয়েছে। কোনো মেডিকেল স্টোরে সহজেই পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। কম্পোজিশন দিয়ে তৈরি, সেটা আমরা দেখে নেব। এখানে মূলত এই CV12 ইঞ্জেকশানটা তৈরি হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন অলরেডি ভিটামিন সি রয়েছে 150 mg, এবং এখানে ভিটামিন B12 রয়েছে 2500 mcg, এখানে রয়েছে ফলিক অ্যাসিড রয়েছে 0.7 mg, নিয়াসিমাইড রয়েছে এখানে 12 mg। এই কম্পোজিশনে তৈরি হয়েছে CV12 ইঞ্জেকশান। আপনারা IV এবং IM দিতে পারবেন। ইঞ্জেকশানটার কাজ হলো কী কী আমি তো সবই জানলাম, দাম কত, কোথায় পাবেন এবং কাজ এবং এর কী কী সাইড এফেক্ট হতে পারে সেটা জানা অত্যন্ত দরকার। এই ইঞ্জেকশানের যদি আমরা কাজ দেখি, তাহলে এটা ভিটামিন B12-এর অভাব কিন্তু ঠিক করতে পারে। এখানে টিস্যু মেরামতের কাজ করে, সাইড যন্ত্রণা বা সাইড পেন, অতিসার, বাত বা এখানে শরীরে দুর্বলতা থাকে সেক্ষেত্রে ইউজ করা যায়, অথবা উচ্চ কোলেস্ট্রলের ক্ষেত্রে, রক্তে লোহিত কণিকার উৎপাদনের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইঞ্জেকশান। CV12 ইঞ্জেকশানের কাজ আমি বলে দিলাম, যে ভিটামিন B12-এর অভাব, টিস্যু মেরামত, সাইড যন্ত্রণা বা সার পাচ্ছেন না, অতিসার যেটা বলা হয়, বাত ব্যথা, শরীর দুর্বলতা, উচ্চ কোলেস্ট্রল, রক্তে লোহিত কণিকার উৎপাদন করতে কিন্তু এটা ভীষণ একটা মারাত্মক কাজ করে থাকে। CV12 ইঞ্জেকশানের সাইড এফেক্ট কী কী রয়েছে তার আগে আমরা বলে দিলাম। এই ইঞ্জেকশানটা নেওয়ার আগে আপনারা এই দুটো অ্যাম্পুল দেখতে পাচ্ছেন, দুটি অ্যাম্পুল কিন্তু একত্রে মিক্সড করতে হবে, মানে 3 ml ডিসলভেন নেবেন। 3 ml ডিসলভেন নেওয়ার পর দুটো একসঙ্গে আপনাকে মিক্সড করতে হবে, মানে টোটাল এটা দাঁড়াচ্ছে 2.5 ml, একটা রয়েছে 1 ml এবং আরেকটা রয়েছে 1.5 ml, মানে 2.5 ml কিন্তু একটা ইঞ্জেকশানটার দুটো মিক্সড করলে হচ্ছে, ঠিক আছে। দুটো একত্রে মিক্সড করে এভাবে আপনারা কিন্তু IV এবং IM দিতে পারবেন, কখন ইউজ করবেন। আপনারা এটা সবসময় রাত্রেবেলা যদি ইউজ করেন খুবই মারাত্মক আপনার রেজাল্ট পাবেন। রাত্রে সবার আগে যদি আপনারা এই ইঞ্জেকশানটা দেওয়া হয় সেই ক্ষেত্রে রেজাল্টটা খুব দ্রুত ভালো পাওয়া যায় আর কি। তবে এই ইঞ্জেকশানটা যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য, এবং এই ইঞ্জেকশানটার সাইড এফেক্ট কী কী হতে পারে, এই CV12 ইঞ্জেকশানের সাইড এফেক্ট বলতে এখানে বমি, পেট ব্যথা, মাথা যন্ত্রণা বা ফোলা, চুলকানি হতে পারে, অ্যালার্জি ঘটিত কোনো সমস্যা দেখা দিতে পারে, খিদে না হওয়ার কোনো সমস্যা দেখা দিতে পারে, মানসিক এই বিষণ্ণতা দেখা দিতে পারে, গলা ব্যথা হতে পারে, ঠিক আছে। বিভিন্ন রকমের সমস্যা কিন্তু দেখা দিতে পারে এই CV12 ইঞ্জেকশান অতিরিক্ত ব্যবহার করার পর। কিন্তু CV12 ইঞ্জেকশান বলুন আর যে কোনো মেডিসিন বলুন, আপনারা ইউজ করার আগে অবশ্যই যে কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে ইউজ করবেন, তাতে আপনার কোনো অসুবিধায় পড়তে হবে না। তাহলে বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।